বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস নিজেদের অষ্টম ম্যাচে টেবিলের নিচের দল ব্রাদার্স ইউনিয়নকে তারা হারিয়েছে ব্যবধানে গোল দুটো করেন বখতিয়ার এবং দানিয়েল কলিন্দ্রেস এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফের উঠে এল বসুন্ধরা কিংস বিস্তারিত জানাচ্ছেন পার্থ পেশাদার লিগে পয়েন্ট টেবিল অনুযায়ী লড়াইটা ছিল অসমান এক দল টেবিলের দ্বিতীয় স্থানে তো আরেক দল সবার নিচে এর পরেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়েছে বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ ম্যাচের শুরুতে ব্রাদার্সের খেলা দেখে বোঝার উপায় ছিল না এই দলটি গেল সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে প্রথম থেকেই বসুন্ধরা রক্ষণে চাপ সৃষ্টি করে খেলতে থাকেন লিমা আর ড্যানিয়েলসরা সফলতাও মিলতে বসেছিল সাত মিনিটের মাথায় কিন্তু জিকোর অসাধারণ সেভে গোল বঞ্চিত থাকতে হয় ব্রাদার্সকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ঠিকই এগিয়েছিল বসুন্ধরার দলটি ফলাফল চৌত্রিশ মিনিটে কিরগিজ মিডফিল্ডার বক্তিয়ার দুশো বেকভের গোলে লিড নেয় স্বাধীনতা কাপ জয়ীরা ছয় মিনিট বাদে সমতায় ফেরার সুযোগ ছিল ব্রাদার্সের কিন্তু অধিনায়ক ভিয়েরা লিমার শট লাফিয়ে প্রতিহত করেন জিকো দ্বিতীয়ার্ধে অ্যাটাক বাড়ায় বসুন্ধরা সুযোগ এসেছিল বেশ কিন্তু আটান্ন আর ছিয়াত্তর মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্কোস মিস করে বসেন সহজ দুটি সুযোগ ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান বসুন্ধরা অধিনায়ক কলিন্দ্রেস মার্কোসের ক্রসে এই কোস্টারিকানের জোরালো শট খুঁজে নেয় ব্রাদার্সের জাল সাথে নিশ্চিত হয় বসুন্ধরার দুই শূন্য গোলের জয় জয়ের ব্যবধান কম হলেও এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন কিংস কোচ অস্কার ব্রুজন জানালেন তিন পয়েন্টই তার কাছে মুখ্য আমরা 3 পয়েন্টের জন্য খেলছি বেশি গোল করা আমাদের লক্ষ্য না সবাই মনে করছে লীগটি খুব সহজভাবে চলছে কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিটি ম্যাচ খুবই টাইট ছিল দলগুলোর মধ্যে বেশি পার্থক্য নেই বিপিএল আসলে একটা টাফ কম্পিটিশন পার্থনিক নিউজ 24